আমি দক্তহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় বলতে চাই, তুমি মুসলমানের সন্তান হও আর মুসলিমের সন্তান হও, যেই ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত অবস্থায় বক্তার জবানকে বন্ধ করে দিতে পারে সেই ব্যক্তি মুসলমানের বাচ্চা হলেও সে বর্তমান যুগের আবু জেহেল এবং আবু লাহাবের প্রেতাত্মা, কথা বলুন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমাদের মুসলমানদেরকে সতর্ক হতে হবে, মুসলমানদেরকে সতর্ক হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম পদে 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 ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, অতএব আমরাও প্রতিটি পদে পদে ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আমরা জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের পাখি তো একজন আমাদের মাঝে নাই, কিন্তু এই কোরআনের পাখি আরেকজন আমাদের কাছে আজকে এসেছে। আল্লাহ, এই কোরআনের পাখির জবান দিয়ে তুমি তোমার কোরআনের কথাগুলো প্রাঞ্জল ভাষায় বের করে দিও, বলে আমি। আর যেই কোরআনের পাখি আমাদের মাঝে নাই, আল্লাহ সেই কোরআনের পাখিটাকে তুমি আমাদের কাছে আবার ফিরিয়ে দাও। এফটিভি মিডিয়া 24 ইন অ্যান্টিসিপেশন অফ হেলদি কালচার। জবান থেকে যদি কোরআন না শুনি, আমার মনে হয় যেন আমার চোখে আর কোনোদিন ঘুম আসবে না। এই কথা শোনার পর এবার উতবাকে সাহেবা বলছে, হে আমার ছোট ভাই, তোমাকে যে রোগে পেয়েছে ঠিক তোমার রোগ আর আমার রোগ একই রোগ, তা আর দেরি না, আইন তো আমরাই করেছি, দারুল আর কামের মধ্যে অন্য কেউ আর যাবে না। একটা কাজ করো, আমরা দুই ভাই দারুল আর কামের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমরা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে আসে চলে আসলো। ওইদিকে আবু সুফিয়ান এখন বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি ঈমান আনেন নাই, তখন কুরাইশদের নেতা, ইসলামের তখন দুশমন ছিলেন তিনি, তার মধ্যে অস্থিরতা, কি ব্যাপার, মনে হয় যেন মুহাম্মদের জবান থেকে কোরআন না শুনলে ঘুম আসবে না। ছুটে চলে গেল এক পাশে সাহেবা অথবা আরেক পাশে হলো আবু সুফিয়া। এবার মিস্টার ওমর ইবনে হিশাম, যার নাম হলো পরবর্তীতে আবুল হাকাম, এরপরে তার নাম পরিণত হয়েছে আবু জাহেল, আবু জাহেল ছটফট করে, তারও ঘুম আসে না। সে চিন্তা করলো, আইন তো আমরাই করেছি দারুন নদওয়াতে, একটা কাজ করি আমি গিয়ে মুহাম্মদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ, বলে আমার বন্ধুগণ, সাহেবা অথবা অপরদিকে আবু সুফিয়ান, আরেকদিকে আবু জাহেল, তারা সবাই ছুটে গেল, কেউ কারো সম্পর্কে জানে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, সাহাবায়ে কেরামকে তালিম দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। যখন সুবে সাদেক হয়ে গেল, এখন তারা চারজন রওনা দিল, একজনের সাথে আরেকজন, আরেকজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেল। আবু সুফিয়ান প্রশ্ন করলো, আবু জাহেল তুমি কোথায় গেলা? বলে পরে কথা হবে। এই সাহেবা অথবা তোমরা কোথায় গেলা? বলে আমাদেরকে প্রশ্ন করেন কেন, আপনি কোথায় গিয়েছেন সেই জবাব দেন। বলল বুঝতে পেরেছি, সকলের রোগ তো একটাই, অতএব আসো আসো আমরা আরেকটা মিটিং করব। আবার সংসদ অধিবেশন ডাকলো, আগে আইন হলো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। এবার দ্বিতীয়বার আবার আইন হয়ে গেল, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। শুধু কোরআন শুনবে না তাই নয়, যেখানে কোরআনের আলোচনা করা হয় সেখানে তোমরা হট্টগোল আর গন্ডগোল সৃষ্টি করে দাও। আমার বন্ধুগণ, আবু জাহেল, আবু লাহাব, সাহেবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালফ এই কাজগুলো করেছিল কিনা বলে? তখন তারা কোরআনও শুনেছে, কোরআনের বিরোধিতাও করেছে। বর্তমান যুগে এই ধরনের খারাপ মানুষ দুনিয়াতে নাই, তোমা কয় কি আছে? আছে? আরে আমার পরিচয় দিতে লজ্জা লাগে, আপনারা নোয়াখালীর মানুষ তো ভালো মানুষ, আমার বাড়ি কুমিল্লা, আমার কুমিল্লা জেলা, আমার পার্শ্ববর্তী উপজেলা লাকসাম উপজেলায়, এই গত 7 তারিখে আমাদের স্নেহের ছোট ভাই এই মাত্র কোরআনের ময়দানে এসেছে, দেড় থেকে 2 বছর হলো এম হাসিবুর রহমান,
আমি দেখতে পেলাম সে কোরআন তেলাওয়াত করছে, কোনো বক্তব্য না, শুধু কোরআন তেলাওয়াত করতেছিল। সেই অবস্থায় তার সামনে থেকে মাইকটা সরাই নিল এবং কি বেয়াদবি করেছে সোশ্যাল মিডিয়ায় সেটা আপনারা দেখেছেন, এখানে আর বলার অবকাশ থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমি দায়িত্বহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় বলতে চাই, তুমি মুসলমানের সন্তান হও আর মুসলিমের সন্তান হও, যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত অবস্থায় বক্তার জবানকে বন্ধ করে দিতে পারে সেই ব্যক্তি মুসলমানের বাচ্চা হলেও সে বর্তমান যুগের আবু জেহেল এবং আবু লাহাবের প্রেতাত্মা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমাদের মুসলমানদেরকে সতর্ক হতে হবে, মুসলমানদেরকে সতর্ক হতে হবে। আমরা মুসলমানরা যদি ঝিমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি, তাহলে এখন তো স্টেজে উঠে আলেমের জবান থেকে, মুখের সামনে থেকে মাইক সরাই দিয়েছে। আমার মনে হয় কয়েকদিন পরে রামদা দিয়ে আলেমকে স্টেজের মধ্যে কোবানের শুরু করবে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা এই ধরনের কাজ করে, ওইগুলো যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে থাকে, ওরা যদি 100 বারও হজ করে থাকে, তারপর আমি বলবো এগুলো হচ্ছে আবু জেহেলের প্রেতাত্মা। ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ, কোরআন শুনেছে, কোরআনের বিরোধিতা করেছে, রাসূলের যুগও ছিল, এর পরেও ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা সেই ধরনের জালেমদের অন্তর্ভুক্ত হতে চাই না। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা ক্বীলা লাকুম তাআলাউ ইলা মা আনযালাল্লাহ যখন তাদেরকে ডাকা হয়, যখন তাদেরকে আহ্বান করা হয়, যারা সৌদি আরব গিয়েছেন আপনারা দেখেছেন, তাল হুনা তাল সদিক তাল, অর্থাৎ দোস্ত এইদিকে আসো। ওয়াইদা কিলা লাকুম তাআলাও, যখন তাদেরকে বলা হয় তোমরা এদিকে আসো, কোন দিকে? ইলা মা আনযালাল্লাহ, আল্লাহ পাক যা নাজিল করেছেন। একটু সবাই আওয়াজ করে বলুন, আল্লাহ নাজিল করেছেন কি? তোমরা কোরআনের দিকে আসো। ওয়া ইলার রাসূল, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে আসো। এরপর আল্লাহ নিজেই বলে দিয়েছেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যারা মুনাফিক, এই সমস্ত মুনাফিকেরা আল্লাহর কালাম কোরআনুল কারীমের দিকে আসে না, রাসূলের দিকে না এসে তারা মিষ্টি মিষ্টি কথা বলে তারা সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায়। তাহলে এই মুনাফিক সমস্যাটা, নিফাকি সমস্যাটা, এটা এখন যে আছে এমনটা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল। কি কথা বলেন ঠিক না বেঠিক? মুনাফিকেরা কিন্তু আবার অতিরিক্ত দরবেশগিরি দেখায়। আবদুল্লাহ ইবনে ওবাই, নাম শুনেছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মসজিদে নববীতে নামাজ পড়তো। ওরে বাবা রে বাবা, কত দরবেশ! আমার বন্ধুগণ, বর্তমান যুগেও আমি আর অবশ্য আজকে পাগড়ি মাথায় দিয়ে উঠি না, আমি পাগড়িও ব্যবহার করি। বর্তমান যুগে অনেকে মাথায় পাগড়ি পেঁচায়, সুন্দর দাঁড়িও রাখে, টুপিও মাথায় দেয়, গোল জুব্বাও গায়ে দেয়, এরকম আবায়াও গায়ে দেয়, কিন্তু কোরআনুল কারীমের সঠিক মেসেজটা বললে কয় সময় খারাপ, সময় খারাপ। কো বাবা, এখন এগুলো উৎসাহ তো দরকার নাই, আমরা ঘরের কোনার মধ্যে আল্লাহ আল্লাহ করি। আমি বলতে চাই, যারা কোরআনের আলোকে হক কথা বলে না, রাসূলের সুন্নার কথা বলে না, ওরা যত দরবেশগিরি দেখাক না কেন, তাদের মাথার মধ্যে যে পাগড়িটা বেচা হয়েছে, এই পাগড়ি আর ডক্টর মনমোহন সিং এর পাগড়ির মধ্যে কোনো পার্থক্য নাই। আমার বন্ধুগণ, তারা মাথার মধ্যে যে টুপি দেয়, তাদের মাথার টুপি আর মহাত্মা গান্ধীর মাথার টুপির মধ্যে কোনো পার্থক্য নাই। তারা যে দাঁড়ি রেখেছে, তাদের দাঁড়ি আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়ির মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো আসলে প্রকৃত পক্ষে মুনাফিক। এটা আমার কথা নয়, ফতুয়াকার আল্লাহর, রায়কার আল্লাহ। ওয়া ইযা ক্বীলা লাকুম তাআলাউ,
যখন তাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, বলা হয় তোমরা আল্লাহর কালাম কোরআনের দিকে আসো, রাসূলের সুন্নাত দিকে আসো, ওগো রাসূল আপনি দেখতে পাবেন মন বেজার করে মুনাফিকের গোষ্ঠীরা আপনার কাছ থেকে দূরে সরে যাবে। ওই ফেতনা, ওই নিফাকি, ওই মানুষগুলো এখনো আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো না বললেন না? আমি দুইটা গেল, একটা হলো কুফুরি সমস্যা আর একটা হলো নিফাকি সমস্যা, কয়টা? এবার আসুন তৃতীয় নাম্বার। বলেছিলাম যারা এই কোরআন শুনেছে তারা কয়টা ভাগে বিভক্ত হয়েছে? দুই ভাগ গেল, তৃতীয় নাম্বার ভাগ, এটাই ছিল মূলত এক নাম্বার। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الله أكبر যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا তখন সাথে সাথে তাদের ঈমানটা বেড়ে যায়। আমি যখন একটু আগে কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলাম, আপনারা দ্ব্যর্থহীন কণ্ঠে আওয়াজ দিয়েছিলেন আল্লাহু আকবার, এর কারণটা ছিল এটাই, আপনারা কোরআন তেলাওয়াত শুনছেন, শোনার সাথে সাথে আপনাদের ঈমানটা বেড়ে গেছে। ঈমান বেড়ে যাওয়ার কারণে আপনাদের জবান দিয়ে বের হয়ে এসেছে আল্লাহু আকবার। একবার বলুন আল্লাহ। কথাগুলো কি খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? অনেকের কিন্তু এই কথাগুলো খারাপ লাগে। আমি গাজীপুর কালীগঞ্জ একবার জাঙ্গালিয়া একটা জায়গা আছে, সেখানে বক্তব্য রাখছিল, এই কথা বলছি, এক যুবক দাঁড়ায় গেছে, কয় হুজুর এই এই কথাবার্তা ভালো লাগে না, আপনি জান্নাতের ওয়াজ করেন? আমি বললাম যে আপনি খুব ভালো কথা বলেছেন, জান্নাতের ওয়াজ করবো। এখন আমি জান্নাতের ওয়াজ করবো, আপনি সে জান্নাতেই যেতে পারলেন না, আপনারও জান্নাতের ওয়াজ শুনে লাভ কি? আগে জান্নাতে যাওয়ার রাস্তাটা ঠিক করে আসেন, রাস্তা ঠিক করার ওয়াজ করি, এরপরে জান্নাতের ওয়াজ না শুনলেও আপনি জান্নাতে চলে যেতে পারবেন। কে ঠিক না বেঠে? আমাদের জান্নাতের রাস্তাটা বাঁধানো লাগবে, জান্নাতের রাস্তাটা ঠিক করা লাগবে, কথা কন আমার বন্ধুগণ। সেই জান্নাতের রাস্তাটা বুঝানোর জন্য বর্তমানে একেবারে সহজ একটা পদ্ধতি, সকলের হাতে হাতে এখন অ্যান্ড্রয়েড সেট আছে, আছে না নাই? এর মধ্যে আপনি দেখবেন গুগল ম্যাপ একটা অ্যাপস আছে, গুগল ম্যাপ, আপনি যদি লিখে দেন আপনি এই খলিফার হাট আসবেন। আমিও গুগল ম্যাপ ধরেছিলাম, আমাকে আমার বাহার ভাই বলে হুজুর আমি আছি, এখন আর ম্যাপ ধরার দরকার নাই। তো যদি বাহার ভাই সাথে না থাকতেন তাহলে ওই গুগল ম্যাপ আমাকে দেখাচ্ছে ডানে যাও, বাঁয়ে যাও, সোজা যাও। আপনি প্রথম আপনার নিজের লোকেশনটা আপনি গুগল ম্যাপে ঠিক করতে হবে, লোকেশনটা দিতে হবে যে আমি অমুক জায়গায় আছি, নাও আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি এখন সেখানে যেতে চাই, কোন জায়গা, এবার আপনার ডেস্টিনেশান দেন। খলিফার হাট কেন্দ্রীয় জামে মসজিদ, এটাও গুগল ম্যাপের মধ্যে আছে, আমি দেখেছি খলিফার হাট কেন্দ্রীয় জামে মসজিদ আপনি গুগল ম্যাপের মধ্যে দিয়ে দেন। এবার আপনাকে আপনার গাড়ি ড্রাইভার চালাতে থাকবে আর ম্যাপ আপনাকে দেখায় দেখায় ঠিক মসজিদের সামনে এসে আপনার গাড়িটা দাঁড়া করাবে। আমার বন্ধুগণ, আমি বুঝাতে চাচ্ছি আপনি আপনার লোকেশন ঠিক করেন, ওগো আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমারই দাসত্ব করি আর তোমারই নিকট সাহায্য চাই, আমি একমাত্র তোমারই গোলাম, এটাই হচ্ছে আমার লোকেশন। আমরা কার গোলাম? ওগো আল্লাহ আমি ডেস্টিনেশন দিয়ে দিলাম, আমি জান্নাতুল ফিরদাউসে যেতে চাই, কি কথা বলেন? যখন আমরা বলছি আল্লাহ আমি আমার লোকেশন দিয়ে দিলাম আমি আপনার গোলাম, ডেস্টিনেশন দিয়ে দিলাম আমি জান্নাত, এরপর আল্লাহর কাছে ফরিয়াদ করা শুরু করলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ যেহেতু জান্নাতুল ফেরদাউস ডেস্টিনেশন দিলাম, এবার আপনি আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, আমি যাতে সেই ডেস্টিনেশনে সুন্দরভাবে পৌঁছে যেতে পারি।
আল্লাহ পাক সূরা ইয়াসিনে জানিয়ে দিলেন আনি উবুদুনি হাদা সিরাতিম মুস্তাকিম, ও বান্দা আমার দাসত্ব করো, আমার গোলামী করো, আর এটাই হচ্ছে তোমার জন্য সরল সঠিক পথ। সুবহানাল্লাহ। এবার তাহলে একটা আওয়াজ করুন, আমরা ইবাদত করব কার? আল্লাহ। কার ইবাদত করব? আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তোমার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দাও, তোমার ইবাদত করার তৌফিক দাও, সিরাতুল মুস্তাকিমে চলে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার তৌফিক দাও বলে আমিন। তাহলে কোরআন যারা শুনেছে তারা তিনটা ভাগে বিভক্ত হয়েছে। এক গ্রুপ কোরআন শুনেছে, কোরআনের বিরোধিতা করেছে, এরা হচ্ছে কাফের। আরেক গ্রুপ কোরআন শুনেছে, কোরআনকে মানে নাই, কোরআন থেকে দূরে সরে আছে, মুখ ফিরিয়ে নিয়েছে, এরা হচ্ছে মুনাফিক। আরেক গ্রুপ কোরআন শুনেছে, সেই কোরআন শোনার সাথে সাথে তাদের ইমানটা বেড়ে গেছে, ইমান বেড়ে যাওয়ার পর তারা যেই কাজটুকু করেছে পিছপা না হয়ে আল্লাহর জমিনে আল্লাহ পাক যেই উদ্দেশ্যে কোরআনকে নাজিল করেছে সেই উদ্দেশ্যকে সফল করার জন্য তারা এগিয়ে গেছে, এমন কি এর মধ্যে কেউ কেউ নিজের জীবনকে উৎসর্গ করেছে। কথা বলেন ঠিক না? এই হলো তিনটা শ্রেণী। তাহলে শেষ যেই শ্রেণীটা আমরা বলেছি, আমরা সেই মজবুত ইমানদারদের শ্রেণীভুক্ত হতে চাই। রাজি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওগো রাসূল আমার, আপনি বলুন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করে বেড়াচ্ছ, যেই মৃত্যুকে তোমরা ভুলে আছো, যেই মৃত্যু মনে করো তোমাদেরকে গ্রাস করবে না, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করে বেড়াও, সেই মৃত্যু তোমাদেরকে মুলাকিকুম অবশ্য অবশ্যই গ্রাস করবে, সেই মৃত্যুর সাথে তোমাদের দেখা হবে, হবে কিনা বলেন? قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم এক নাম্বার, দ্বিতীয় নাম্বার ثم تردون الى عالم الغيب والشهاده, তৃতীয় নাম্বার فينبئكم بما كنتم تعملون। এই আয়াতের মধ্যে তিনটা অংশ রয়েছে। এক নাম্বার অবশ্যই তোমাদের মৃত্যু হবে, দ্বিতীয় নাম্বার হাশরের ময়দানে তোমাদেরকে রব্বুল আলামিনের সামনে দাঁড়াতেই হবে, আর তৃতীয় নাম্বার এই জমিন তোমরা যা কিছু করে যাচ্ছ সব তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। এবার বলেন মরা লাগবে কিনা? আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা, ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা, আইয়ুহা সাকিনু ফিল কসরিল মুআল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। আল্লাহু আকবার। আল মাউতু কাসুন, মৃত্যু এমন একটি পেয়ালা, কুল্লু নাসিন শারিবুহা, প্রত্যেকটা মানুষ এই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, করতেই হবে। আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, তুমি যদি সৌদীয় দুর্গের মধ্যে আশ্রয় গ্রহণ করো, তুমি যদি রাশি চক্রের মধ্যে পলায়ন করো, মৃত্যু তোমাকে সময় মতো ধরবে। কথা বলেন ঠিক না? বেঠি। লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জা আজালুকুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটি আত্মার মৃত্যুর নির্ধারিত সময় রয়েছে, যখনই তার নির্ধারিত সময়টুকু চলে আসবে একটি মুহূর্তের জন্য আগাতেও পারবে না, পিছাতেও পারবে না। আমার বন্ধুগণ, ছোটবেলায় আমরা মনে করেছি রূপকথা, যখন কিতাবুস সিদ্দা কুতুবুস সিদ্দা সিহাসিদ্দা কিতাবগুলো পড়লাম, বুখারী শরীফের মধ্যে দীর্ঘ একখানা হাদিস,
হযরত মূসা আলাইহিস সালাম কে নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম কে নিয়ে, দাউদ আলাইহিস সালাম কে নিয়ে। মূসা আলাইহিস সালামের বিষয়টা বলতে চাই, মালাকাল মউত আসলো, এসে বলল আল্লাহর নবী মূসা আমি এসেছি আপনার জান কবজ করার জন্য। কি জন্য আসছে? জান কবজ করার জন্য। এই কথা বলার সাথে সাথেই একেবারে মূসা আলাইহিস সালাম কষায় একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারার সাথে সাথে মালাকাল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম, আজরাইল এটা কোরআনের মধ্যে নামটা নাই আমরা বলে থাকি, কিন্তু ওনাকে কোরআনুল কারীমে মালাকাল মউত বলা হয়েছে। মালাকাল মউতের একটা চোখ কানা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর দেরি না করে ডাইরেক্ট আল্লাহর কাছে, আল্লাহ আপনার নবী মূসার কাছে গেলাম, দেখেন আমার কোন দশা ঘটাই দিয়েছে। বলে তুমি চিন্তা করো না, রব্বুল আলামিন ইশারা করলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বাস আল্লাহ ইশারা করলেন, সাথে সাথে চক্ষু ভালো হয়ে গেল। এবার আল্লাহ পাক মালাকাল মউতকে বললেন, হে মালাকাল মউত এবার তুমি মূসার কাছে আবার যাও, গিয়ে বলবা ও আল্লাহর নবী মূসা আল্লাহ পাক আপনাকে বলেছেন একটা গরু সংগ্রহ করার জন্য। এরপরে মূসা আমারই প্রশ্ন করা শুরু করবে, তুমি শুধু এই কথাটুকু বলো। এবার গিয়ে বলল গো আল্লাহর নবী মূসা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আপনাকে একটা গরু সংগ্রহ করার জন্য, বলদ সংগ্রহ করার জন্য। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এরপর রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি এই গরুটা সংগ্রহ করলে কি হবে? আল্লাহ পাক বলেন, সে গরুর পিঠের উপর মূসা রে তুমি এক তোমার হাত রাখবে, তোমার হাতের নিচে যতগুলো পশম পড়বে। দুটো বর্ণনা, একটা বর্ণনা এসেছে এক একটা পশমের বিপরীতে 1000 বছর, আর একটা বর্ণনা এসেছে এক একটা পশমের বিপরীতে 100 বছর। রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে ঠিক এইভাবে বয়স বাড়িয়ে দেব। এবার মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ধরে নেন মাবুদ আমি 100,000 বছর হায়াত পেলাম, এরপর আল্লাহ পাক বলেন এরপরও তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই কথা বলার পর বলল, আল্লাহ যেহেতু দীর্ঘ হায়াত পাওয়ার পরেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, তাহলে অপেক্ষা দরকার নাই, আপনি আমার জন্য মৃত্যুর যে নির্ধারিত সময় রেখেছেন এই সময় আপনি আমাকে মৃত্যু দেন, মালাকাল মউতকে আমার জান কবজ করতে বলেন। আল্লাহ, মরা লাগবে নাকি? পৃথিবীর বুকে এমন এমন কিছু মানুষ আছে এমন ভাবে দাম্ভিকতার সাথে চলে, মনে হয় যেন মরতে হবে না, মরার কথা তারা ভুলেই গেছে, এরকম আছে না? না, যেমন দাম্ভিকতা প্রদর্শন করেছিল নমরুদ, মিস্টার নমরুদ, নমরুদদের নাম আপনারা শুনছেননি, শুনছেননিও, এই নমরুদ, এই নমরুদ মরণের পরে আজ পর্যন্ত কেউ মহব্বত করে কারো সন্তানের নামটা কি নমরুদ রেখেছে? রেখেছে ভাই, নামাজ টামাজ ঠিক মতো পড়ে না, কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, ওই ব্যক্তিরও যদি কোনো সন্তান হয় ইমাম সাহেব হুজুরের কাছে যায়, হুজুর এই কয়টা নাম সিলেক্ট করছি এর মধ্যে হুজুর কোন নামটার অর্থ ভালো, যেহেতু আমরা মুসলমান নামটা একটু সুন্দর করে আপনি ভালো অর্থ দেখে সিলেক্ট করে দেন, কথা কন ঠিক না ভাই? ঠিক। হুজুর যদি বলে তোর মেয়ে আপনার নাম কি সিলেক্ট করেছে এগুলো সব থাক, আমি আপনার ছোট্ট একখান নাম দেই, হাজার হাজার বছর আগে তিনি বাদশাহী করেছিলেন দুনিয়ার বুকে, উনি নাই, উনি চলে যাওয়ার পর এই নামটা আর কেউ রাখেও নাই, আপনি নতুন করে আপনার ছেলের নামটা এটা রাখেন। তো হুজুর বলেন, বলেন নামটা কি? নামটা হলো নমরুদ। এবার কন তো ওই পোলার বাপ কি খুশি হবে? না, উনি যদি মসজিদ কমিটির সভাপতি হয় কইবে যে হুজুর আপনার চাকরি নট, আপনি আজকে মসজিদ থেকে বের হয়ে যান, কথা কন ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ, সেই নমরুদ বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রভু, আমি তোমাদের সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ বলবেন না, দাম্ভিকতা প্রদর্শন করতে 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 একটি পর্যায়ে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, সব ষড়যন্ত্র শেষ, সর্বশেষ ষড়যন্ত্র হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিবে। নমরুদ আগুনের মধ্যে কি ইব্রাহিমকে ফেলেছিল? ফেলেছে। আচ্ছা,
যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় তখনও ওনার ইমানটা কেমন ছিল আমার বন্ধুগণ একটু দেখেন। জিব্রাইল বললেন, ওগো আল্লাহর নবী, আমি এসেছি আপনাকে সাহায্য করার জন্য, যদি আপনি অনুমতি দেন আমি আপনাকে সাহায্য করব। আমার যে পাখাগুলো রয়েছে পাখা দিয়ে শুধুমাত্র একটা বাড়ি মারব, ওই নমরুদের অগ্নিকুণ্ড কোথায় চলে যাবে তার কোনো পাত্তাও থাকবে না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের তখন ইমানটা কেমন? হে জিব্রাইল, আমি কি তোমার কথা বলার কারণে আজকে আগুনে নিক্ষিপ্ত হচ্ছি? বলে যে না। কার কথা বলার কারণে? বলে যে আল্লাহর কথা বলার কারণে। তো সেই রব্বুল আলামিন দেখছেন, তিনি যদি প্রয়োজন মনে করেন, তিনি যদি ভালোবাসেন যে আমি নমরুদের অগ্নিতে পড়ে ভস্মীভূত হয়ে আমার জীবন চলে যাক, আল্লাহর সেই ভালোবাসাকে আমি বেশি মহব্বত করি, তোমার সাহায্য আমার প্রয়োজন নেই। আর রব্বুল আলামিন যদি প্রয়োজন মনে করেন নমরুদের অগ্নিকুণ্ড থেকে আমাকে বাঁচাবেন, তাহলে আল্লাহ পাক শুধু একটা ইশারা করবে, আমি এমনিই বেঁচে যেতে পারবো, আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম, অতএব আমি তোমার সাহায্য চাই না। বন্ধুগণ, বিপদে মুসিবতে আমরা সাহায্য চাইব কার কাছে? আল্লাহ। আমাদের যা কিছু চাওয়ার আছে আমরা চাইব কার কাছে? আল্লাহ। আমরা মৃত্যুর সময় ঈমানের সাথে মৃত্যুবরণ করতে চাই, এটা চাইব কার কাছে? আল্লাহ। এখন তো নতুন করে এক ফেতনা শুরু হয়েছে, কি সুন্দর চেহারা, ওরে বাবা রে বাবা, মনে হয় জানা একেবারে ফ্রিজের থেকে বাহির করে আসছে, কি সুন্দর চেহারা দেখতে, কি মায়া, গায়ের মধ্যে আবায়া লাগানো, আর হাজার হাজার লোকের সামনে বলতেছে আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাই, মরণকালে ঢোলবাসি বাজাইও, চিৎকার দিয়ে বলেন না আউযুবিল্লাহ, এরকম আছে না? নাই, শুধু মরণকালে ঢোলবাসি বাজাইও ইউটিউবে এতটুকু লেখা দেন, তো ওই হুজুরে দেখতে পাবেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন বলে আমি, মরণকালে ঢোলবাসি বাজাইও এটা না বলে বলা উচিত, মরণকালে আল্লাহ আমাদের জবানে এবং কলবে কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম মুসিবতে পড়লেন, জিব্রাইলকে প্রত্যাখ্যান করলেন, জিব্রাইল তোমার সাহায্য প্রয়োজন নাই, যদি সাহায্য করার দরকার হয় আল্লাহ পাক আমাকে সাহায্য করবেন, আর যদি আল্লাহ আমাকে এখানে শহীদ করে দিতে চান আমি তাতেও খুশি। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে ফেলে দিল, আল্লাহ পাক আগুনকে নির্দেশ দিলেন, কুল না ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে বললাম, আগুন বললে আয়া না রুকুনি পারদান, আমি আগুনকে বললাম, আগুন তুমি শীতল হও ঠান্ডা হও বারদান, শুধুমাত্র বারদান যদি বলে রব্বুল আলামিন থেমে যেত। তাহলে বর্তমান সময়ে ডিপ ফ্রিজ তো আপনারা চেনেন, ফ্রিজের মধ্যে দুইটা অংশ, একটা হলো নর্মাল আরেকটা হলো ডিপ, আবার বড় বড় অনেকগুলো ফ্রিজ আছে ওইটা শুধুমাত্র ডিপ আছে না নাই? আপনি গরুর গোস্ত আহারে কোরবানি দিয়েছেন এমন কিছু বকিল আছে না নাই? কোরবানি দিয়েছে আহারে কারো করে গোস্ত দেয় না, গোস্ত পেয়েছে 40 কেজি যায় তাড়াতাড়ি প্যাকেট করে করে ডিবি ঢুকেছে, 6 মাস সেই কোরবানির গোস্ত খায়। এগুলো আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি নেই, এগুলো গোস্ত খাওয়ানোর লেগে কোরবানি, কথা কন ঠিক না ব্যাটে? তো বন্ধুগণ, ডিপ ফ্রিজের মধ্যে গোস্ত মাছ রাখলে ঠিক যেরকম বরফের চাকা হয়ে যায়। আল্লাহ যদি শুধুমাত্র বলতেন কুলনা ইয়া নারু কুনি বারদান, তাহলে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন ঠান্ডা হয়ে যেত, এমন ঠান্ডা হতো ডিপ ফ্রিজের মতো, ইব্রাহিম আলাইহিস সালাম একবারে বরফের চাকা হয়ে যেত। আল্লাহ বারদান বলে থামেন নাই, আল্লাহ বলেছেন বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। ও আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক শীতল হয়ে যাও, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দিবেন তিনি রে বোন, সাড়া দিবেন তিনি,
এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, সে আগুন হয়ে গেছে শীতল, সেই রব্বুল আলামিন যেই রব্বুল আলামিন আগুনকে শীতল করে সেই নমরুদের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিমকে বাঁচাই দিয়েছেন, সেই রব্বুল আলামিন কি এখন আছেন না পিয়ারে লেগেছেন না অবসরে গেছেন নাকি আছেন? অতএব প্রিয় বন্ধুগণ, আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি মিল্লাত আবি কবি ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম পদে 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 ইমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, অতএব আমরাও প্রতিটি পদে পদে ইমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আমরা জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, নমরুদ বিরোধিতা করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের, ইব্রাহিমকে মারার জন্য চেষ্টা করলো, মারতে পারলো না। তার কয়েকদিন পর একটা মশা এসে, একটা মশা এসে অ্যাপ্লিকেশন করলো, আবেদন করলো মাবুদ গো। আল্লাহ পাক বলে, ও পা ভাঙ্গা মশা কি বলতে চাস? বলে, আল্লাহ আমি অত্যন্ত দুর্বল, আমার একটা পা ভাঙ্গা। রব্বুল আলামিন বলেন, তাহলে এখন তোমার ফরিয়াদ কি, তুমি কি বলতে চাও? মাবুদ গো, কিছু তো করতে পারি না, যদি অনুমতি দেন তাহলে নমরুদের নাকি দিয়ে আমি একটু ঢুকতে চাই। আল্লাহ পাক বলেন, যা, দিলাম অনুমতি, দিলাম অনুমতি। আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় প্রভু। আল্লাহ কা রাগ, তোরে আমি দেখাইতে আসি, তোরে আমি দেখাইতেছি, তোরে মারার জন্য কোনো মিসাইল, কোনো ক্ষেপণাস্ত্র, কোনো কিছুর দরকার নাই। প্রিয় বন্ধুগণ, ডোনাল্ড ট্রাম্প এই বদমাশের নামটা কি আপনারা শুনছিলেন? শুনছেন না আপনারা? সে ক্ষমতায় এসে বলে আমেরিকা থেকে মুসলমানদেরকে বের করে দেবে। বেটা, আমেরিকা তোর পৈতৃক সম্পদ না? মুসলমানদের বিরুদ্ধে লেগেছিলি, মধ্যবর্তী নির্বাচনে আমেরিকার কাফের মুশরিকেরা খ্রিস্টানেরা এমন ভাবে ভোটের মাধ্যমে তাকে পরাজিত করেছে, শেষ পর্যন্ত হোয়াইট হাউস থেকে কান্নাকাটি করতে করতে বের হতে হয়েছে, কথা কন ঠিক না বেঠিক? মধ্যবর্তী নির্বাচন পুরো টার্ম শেষ করতে পারে নাই। আজও পৃথিবীর বুকে যদি নমরুদের উত্তরসূরিরা, ফেরাউনের উত্তরসূরিরা দাম্ভিকতা করে, তাহলে সময় মতো আল্লাহ ঠিকই থাপ্পড় মেরে উচিত শিক্ষা দিয়ে দেন, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো শিক্ষা দেখি কিন্তু এখান থেকে শিক্ষা গ্রহণ করি না। এই যে অং সান সুচি, নাম শুনেছেন? আমগো খালতো বই না, জেডা তো বই না, হুয়া তো বই, যাই হোক, আমগো বইন তো কেমন, হেতির আব্বা তো আদম আলাইহিসসালাম, আমাদের আব্বা আদম আলাইহিসসালাম, আর আব্বা আদম আলাইহিসসালাম, তো এইদিকে তো হেতি আঙ্গ বই। অং সান সুচি তার নির্দেশে আর্মিদের সহযোগিতায় আমাদের সেই রোহিঙ্গা মুসলমানদেরকে জ্বালায় পোড়ায় জীবিত মুসলমানদেরকে আগুনের মধ্যে ফেলে দিয়ে মেরে ফেলেছে, তাদেরকে থাকতে দেয় নাই, তাদের উপর জুলুম অত্যাচার নির্যাতন। কিন্তু সেই অং সান সুচি গত কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছে কিনা বলেন? আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগছে, গ্রেপ্তার হওয়ার পর তার দুই হাতের মধ্যে যে হ্যান্ডকাপ লাগাইছে, ওই হ্যান্ডকাপ লাগানো অবস্থায় তাকে আদালতে উপস্থিত করানো হয়েছে, 16 দিনের রিমান্ড দিয়েছে তাকে আদালত। আমার বন্ধুগণ, শেষ আছে না নাই? শেষ আছে না নাই? ওয়ায়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, কেউ যদি কোনো প্রকার সীমা লঙ্ঘন করতে চায়, আল্লাহ পাক তাকে সীমা লঙ্ঘন করার জন্য একটু ঢিলামি দেয়। একটা ছোট্ট উদাহরণ দেব, শুনবেন আপনারা? আপনারা ঘুড়ি চিনেন? ঘুড়ি, আপনারা কি ঘুড়ি কন না ঘুন্টি কন? আচ্ছা, ঘুন্টি কন আর ঘুড়ি কন হোলাই নিয়ে গন আসমানের মধ্যে উড়ায়, কথা কন? আচ্ছা, বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছে, ঘুড়ি উঠতেছে, যখন ভালো করে বাতাস লাগছে এখন ঘুড়ির মাথায় এভাবে নাচাইতেছে আর বলতেছে মালিক, মালিক কয় কিরে ঘুড়ি কি হয়েছে? ক, অনেক উপরে উঠছে। আর ঘুড়ি বলতেছে গুড বাই, মালিক অনেক উপরে উঠছে, তুমি আর আমাকে ধরতে পারবা না। মালিকে বলে রাখো, পারি আর না পারি, তুমি যে উপরে উঠতেছে আমার কাছে খুব ভালো লাগে, আমি আরেকটু তোমাকে সীমা লঙ্ঘনের জন্য আমি আরেকটু সুতা ছেড়ে দিচ্ছি, নাড়াই ঘুরানো শুরু করছে, ঘুড়ি আরও অনেক উপরে উঠেছে। এবার মালিককে ডাকছে, এটা আমার বানানো গল্প আর কি বুঝার জন্য,
এতক্ষণ তো মাথা নাড়ছে, এখন নিছি দি লেজ একটা আছে না নাই গুড়ির, এতক্ষণ মাথা নাড়ছে এখন লেজও লাড়ে, কয় মালিক, মালিককে বল কিরে গুনটি কিতে হইছে, কয় মালিক গুড বাই টাটা অনেক উপরে চলে আসছে আমি তোমার ধরা ছোঁয়ার বাহিরে। ফোলা ঘুড়ি উড়াইতে উড়াইতে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমার হেডের মধ্যে লাগছে বুক, হেডের বুক বুঝিনি মানে পেটে ক্ষুদা লাগছে, মাইজবান্ডার শরীফ খালি হয়ে গেছে, এখন মাইজবান্ডারে কিছু দিতে হবে, মাইজবান্ডার মানে উপরে বুক নিচে নিচের অংশ, পেট হইলো মাইজবান্ডার, এখন এখানে কিছু দেয়া লাগবে, এখন ওই যে ঘুড়ির সুতাটা বাঁধে এটারে নাটাই কয়, এটারে কি কয়, এখন পোলা নাটাই ঘুরানো শুরু করছে, এখন ঘুড়ি আফসুস করা শুরু করছে, আরে গুড বাই টাটা দেখাইলে অন্ত দেওয়া যায়, আমি আবার মালিকের হাতের মধ্যে চলে যাচ্ছে, ইন্না বাদশা রব্বিকা। আমার বন্ধুগণ, আমরা সীমা লঙ্ঘন যখন করা শুরু করি আল্লাহ কয় ওয়ায়ামুদ্দুকুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি সীমা লঙ্ঘন করার জন্য তোমাদেরকে অবকাশ দেই সুযোগ দেই, যখন সীমা লঙ্ঘন করতে থাকে একটি পর্যায়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আয়াতটা পারেন না আপনারা সবাই পড়ুন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের ধরা কি সহজ না কঠিন, যখন আল্লাহ পাক ধরবে তখন পলায়ন করার জন্য কোনো পথ খুঁজে পাবে না, আর সেদিন কান্নাকাটি করেও কোনো লাভ হবে না, দোস্ত দোস্ত মরবা তো মরে সোজা হয়ে লাভ নাই, মরার আগে তুমি সোজা হও, এই কথা কন ঠিক না বেঠি। এক বেটা বিয়ে করছে, আপনি এদিকে বিয়ে শাদি করে তো কেন, অন্ত মাশাল্লাহ বিয়ে শাদি করুন ছাড়া আকাম কুকাম বহুত চলছে, থাই আল্লাহ হেফাজত করুন বলি আবি, আল্লাহ হেফাজত করো, আল্লাহ তুমি আমার যুবকদেরকে তুমি রক্ষা করো আমরা বলি আবি। আচ্ছা এক বেটা বিয়ে করছে, ঠিক বাসর রাত ফুল শয্যা থেকে বউ ইজ্ঞা বেয়া, বেটা যদি কয় কত হাত দিকে হিরো বেড়ি গিয়ে একবারে হিস দিয়া লায়, বেটা যদি কয় যে সুন্দর করে কত নাস্তা বানাও সেদিন বেড়ি চুলার মধ্যে আগুন দিত, বেটা যদি কয় একটু ঝাল তাল কম দিয়ে রান্না করো বেড়ি মরিচ ডালি দেয়, মানে যা কয় তার উল্টাড়া, জ্যৈষ্ঠ মাস হঠাৎ করে বৃষ্টি হয়েছে, আপনাদের এই এলাকায় খাল টাল আছে নাকি, একসময় খালে নৌকা চলতো এখন তার নৌকার প্রচলন নাই, আপনারা নৌকায় উঠছিলেন খালে, আচ্ছা তো হঠাৎ করে জ্যৈষ্ঠ মাসে কঠিন মুষলধারে বৃষ্টি হলো, তখন বাঁশের সাঁকো দেয়া হয় নাই খালের উপরে, বড় খাল, শালা আসছে বোনকে নেওয়ার জন্য, ছোট ভাই বোনকে নিতে আসছে, দুলাভাইকে বলে দুলাভাই বলে কিরে বল, কয় আসছি তো আপাকে নেওয়ার জন্য, কত নিবে অসুবিধা কি, নাও আব্বা বলছে নেওয়ার জন্য, কয় নাও, তবে তোমার বোন যখন বলবে তোমার দুলাভাইয়ের সাথে বলো, তখন বলবে যে দুলাভাইয়ের সাথে বলেছি, তো তোমার দুলাভাই কি বলছে, তখন তুমি বলে দিবে দুলাভাই আপনাকে যেতে নিষেধ করেছে, যেতে নিষেধ করেছে, কো মাইটা কোন কথা নিষেধ করেছে, তাইলে কি আপা যাইবো, আরে যদি কয় যে দুলাভাই যেতে বলছে তাইলে যাবে না, নিষেধ করেছে এই কথা বললেই যাবে, বলে তাই, বলে হ্যাঁ, আচ্ছা আপা আব্বা পাঠাইছে আপনাকে যাওয়ার জন্য, কয় তোমার দুলাভাইকে বলো, কয় দুলাভাইয়ের সাথে বলা শেষ কারবার হয়ে গেছে, কয় কি, কয় আপা দুলাভাই সুবিধার মানুষ না, আপনাকে নিষেধ করছে আপনি যাতে না যান, কয় তো কামের কাম, চল 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 তাড়াতাড়ি, একটু আগে কি হয়েছে বৃষ্টি খালের মধ্যে এখনো সাঁকো দেয় নাই, নতুন পানি খালের মধ্যে স্রোত, এখন খাল পার হবে, স্ত্রী ভালো করে সাঁতার জানে না, নামার সময় গরু একটা লেজের মধ্যে ধরছে, এখন স্বামী বলতেছে বিবি গো আমার বৈবাহিক জীবনে কোনোদিন তুমি আমার কোনো কথা শুনো নাই, আজকে আমি তোমাকে অনুরোধ করলাম গরুর লেজটা একটু শক্ত করে ধরো, তাহলে গরুও ভেসে যাবে সাঁতার কেটে কেটে, ওই গরুর লেজটা ধরে তুমিও এই পার থেকে ওই পারে সুন্দরভাবে চলে যেতে পারবে, স্ত্রী কি স্বামীর কথা শুনিনি কি, দিছে লেজ ছেড়ে খালের মধ্যে নতুন পানি প্রচন্ড স্রোত, স্রোতের বাড়ির লগে বেড়ি মা কই আর গো কইতে আর হানি নিচে ডুবি গেছে, এখন বেড়া পানি যাইতে আছে দক্ষিণ দিকে, দক্ষিণ কোন দিকে, ও এই দিকে, অন হানি যায় দৈন মুই, বেড়া হত দিছে অন উত্তর মুই, কিরে সলিমুদ্দিন উত্তর দিকে তোর দাও কি ইল্লাই, আরে কলিমুদ্দিন কথা কইও না আর বউকে হানি থড়ি মরি গেছে মনে হয় এর জন্য, কখন আন্দি হরছে কক ওই যে দৈন দি ওই হিন্দি হরছে,
কত হানির হুঁক যাইতে আছে দৈমই তো তুমি উত্তরময় দৌড় দাও আর কথাই আন বুঝিনি আপনারা একবারে ঠিক মতো হইতে আসেনি আচ্ছা কত তুমি উত্তরময় দৌড় দাও কা উত্তরময় দৌড় দে আর বউ ইজ্ঞা জীবনে কোনোদিন আর কথা মনে না তা আমার মনে হয় ইজ্ঞা তো এতক্ষণ পর্যন্ত মরি গেছে ইজ্ঞা হানির অনুকূলে না যায় হানির বিপরীতে প্রতিকূলে ইজ্ঞা হানি ঠেলতে আছে কহুন উঠবে জীবিত থাকা অবস্থায় যত তেড়ামি করক আর রক দামি করক মরণের হরে আর তেড়ামি করণের সুযোগ হয় না একবার তারের মতো সোজা হয়ে যায় কয় যে ওই যে কলিমুদ্দিন ইয়া হালাইছে বেল হালাইছে বেল জাল বুঝেননি ওই যে লম্বা বাঁশ দিয়ে খালের মধ্যে জাল ফালায় ক তাড়াতাড়ি হ্যাঁ তারা বেলারে ক বেল জাল হালাইতো বলি কই রে ওই তাড়াতাড়ি বেল হালা কয় কি তো হয়েছে কয় উঠবো কিছু একটা হালা তাড়াতাড়ি বেল হালাইছে অন বেটা দৌড় দিছে কতক্ষণ আরে যখন বেয়াল জাল টান দিয়েছে অন দেয় যে ঠিকই বেয়াল জালের মধ্যে বউ গা উঠছে কিন্তু হে একজন তো বাঁচি রয়েছে নি বেয়াকে দরাদরি করে বেয়াল জালের তুন উড়াইছে উড়ে খালের হাড়ের মধ্যে হুতাই দিছে অন স্বামী এক স্ত্রী গো আমার বিবি গো আমার সোজা তো হইলা হইলা কিন্তু সেই সোজাটা তুমি মরিয়া সোজা হইলা ওগো বিবি আমার যদি তুমি জীবিত থাকিতে সোজা হইতা তাহলে তোমার আজকে পানিতে ডুবিয়া মরা লাগতো না কথা কন ঠিক না বেঠি আমার বন্ধুগণ সোজা তো একদিন হবাই দুনিয়ার মধ্যে যত লম্প জম্প মারো না কেন একদিন তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সোজা হওয়া লাগবে কিন্তু সেদিন সোজা হয়ে লাভ হবে না জীবিত থাকা অবস্থায় যদি তুমি সোজা না হও ঠিক না বেঠি আমার ভাইয়েরা নম্রদের নাকে দিয়ে কি তাহাদাইছে কন মশা কি ঠেং বালা আসেনি না বাঙ্গা কয় আল্লাহ একটু পাওয়ার দেন আল্লাহ পাওয়ার দিছে আপনার নাকি দি যদি এই মাথা তুন টান দি সু লোক গা আনিয়ে কত এনে বীর বীর আনি দেন দেখবেন আপনার কেয়ামত হয়ে গেছে কথা কন আচ্ছা অন মশা যখন ইয়ে দিয়ে হাঁদাই যেতে লইছে নব্রুধ হ্যাঁ তো মানুষ এখন নাকের যদি কি জানি বীর বীর আনে শুরু করছে তাড়াতাড়ি হেঁচো হেঁচো মশা কম তুই যত হেঁচু মারো কাম হইতো না আইনিসের দিকে নামতাম না উরফের দিকে উঠতে আসে আমি স্পেশাল পাওয়ার নিয়ে আসছি সুবহানাল্লাহ কর এবার মশা উরফের দিকে উঠতে আসে অন গোলাম আছে নমরুদের গোলামের কই গোলামের বাচ্চা গোলাম এদিকে আয় ক মহারাজ কি হয়েছে ক আর মাতার মধ্যে থাবুর মার কি মার আর মতো করি কর কি মার থাবুর মার মাতার মধ্যে থাবুর মার অন এই এমনি থাবুর মারতে আসে কই রে বালায় লাগে ক মার মারতে আসে ক আর একটু জোরে মার ক মহারাজ সব সময় কিল বুতা ঘুষি থাপড় ছটকনা এগুলো আমনের খাইছি আমনে মারছেন অন আমনের কোয়ালের মধ্যে আয় কেমনে থাপড়া এটা কি সম্ভব নেই কতরে যেটা কইছে এটা কর মার অন জোরে জোরে মারতে আসে ক যত জোরে মার ততই ভালো লাগে কতক্ষণ পরে ক অনা জোরে থাবুড়ো আর ভাল লাগে না ক একটা কাজ কর তুই তোর ঠ্যাঙ্গের মধ্যে জুতে আছে না ক আছে ক মহারাজ আমরা এটা কি কর কয় না কোনো কথা কবি না তুই জুতা দিয়ে একটু বাড়ি মারত অন জুতা লাগাইছে আরে থান শান্তি আস্তে আস্তে মাত্রা বাড়াইতে আছে কই রে অন আস্তে বাড়ি মারলে আর ভাল লাগে না জোরে একটা বাড়ি মার জুতা দিয়ে যখন জোরে বাড়ি মারলো এতক্ষণ হালকা হালকা বাড়ি মারতে মারতে জয়েন্ট তো দুর্বল হয়ে গেছে জোরে যখন বাড়ি মারছে এবার মাথার খুলি কেন উল্টে গেছে আর পে করে মশাকা বাহির হয়ে গেছে আর মশাকা আলহামদুলিল্লাহ আমি যে উদ্দেশ্যে আসছি আমার কারবার শেষ কথা কন ঠিক না বেঠি আমার বন্ধুগণ পৃথিবীর বুকে যতই দাম্ভিকতা প্রদর্শন করো না কেন নমরুদের মতো মহারাজ আসতে পারে নাই ফেরাউন বাচ্চা মনে হয় হেডারে আল্লাহ বুটবুটি হানির তলে ডুবাইয়া মারছে একবার বুড়ো অজ্ঞা আসে আই ফেরাউনের ক এই রামশিস ফেরাউনের নাম হলো রামশিস কি রামশিস ক রামশিস আপনি তো মহারাজ আপনি নিজে দাবি করছেন আপনি সবচেয়ে বড় রব সবচেয়ে বড় প্রভু আচ্ছা মহারাজ আপনার কোনো গোলাম যদি আপনার অবাধ্য হয়ে যায় তাহলে আপনি কীভাবে তাকে শাস্তি প্রদান করবেন তো বললো যে আমি শাস্তি প্রদান করব তাকে আমি মৃত্যুদণ্ড দেব পানিতে ডুবাইয়া তাকে পানিতে ডুবাইয়া আমি মারব তাহলে আমি একটু লিখি তাকে পানিতে ডুবাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তো মহারাজ রামশিস আপনি এখান দিয়ে একটু সিগনেচার মারেন সিগনেচার দিলে কয় এই দলিল হয়ে গেছে এটা আপনার আইন হয়ে গেছে বলে তাই বলে হ্যাঁ এখন এই বুড়া রওনা দিছে কয় এই বুড়া
তুমি আমার এখানে আসলে আইন একটা করলা, এখন তুমি চলে যাচ্ছ, কোনো সাহায্য টাহাজ্য ভিক্ষা টিক্ষা কিছু চাইলা না। কই মিয়া, তোমার কাছে আমি কি ভিক্ষা চাইবো, তোমার কাছে কি সাহায্য চাইবো? আমি সাহায্য চাওয়ার যা সেটা তো তোমার রবের কাছে। এই কথা কইছি আর নমরুদ কি খুশি হইলো না বেজার হইল? নমরুদ বেজার আছে, সিপাহীদেরকে বলছে তারে অ্যারেস্ট কর। কয় না রে, কয় না রে ফেরাউন, আমারে অ্যারেস্ট করার মতো ক্ষমতা তোর হয় না। কয় কি কর, কয় না সম্ভব না, একটু শরীরটা ঝাড়া দিছে। কয় তুমি কে? কয় আমি হইলাম জিব্রাইল, তোমার আইনটা আমি করে নিছি, সময় মতো দেখা হবে, সময় মতো দেখা হবে। আমার বন্ধুগণ সীমা লঙ্ঘন করতে করতে শেষ পর্যন্ত আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লোহিত সাগরের পানিকে নির্দেশ দিয়ে দিয়েছেন, আমার বন্ধু আমার নবী মূসা এবং তার অনুসারীরা যাতে পার হয়ে চলে যেতে পারে, তোমার মাঝখান দিয়ে একটা নয় দুইটা নয় বারোটা রাস্তা করে দাও। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন তার অনুসারীদেরকে নিয়ে পার হচ্ছেন, মাছ দরিয়া পার হয়ে গেলে ঠিক এমন অবস্থায় ফেরাউন বলল, মূসা যেহেতু পার হতে পেরেছে, আনা রব্বুকুম আল, আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় প্রভু, অতএব আমিও পারবো তোমরাও পারবা, চলো লোহিত সাগরের সেই রাস্তা দিয়ে আমরাও নামি। নেমে গেল, মাছ দরিয়ায় যখন পৌঁছলো, এর মধ্যে মূসা আলাইহিস সালাম তিনি তার বাহিনী নিয়ে পার হয়ে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে নির্দেশ দিলেন, হে পানি, হে লোহিত সাগরের পানি, আমি তো আমার বন্ধুদেরকে পার হওয়ার জন্য তোমার মাঝখান দিয়ে রাস্তা করে দিতে বলেছি, আমার দুশ্মনদের পার হওয়ার জন্য নয়, অতএব ডুবাও ডুবাও ডুবাও। সবগুলোরে বালা করে হানি ছুবাই ডুবাই মারিয়ে লেছে। অন বাকি রয়েছে একজন, হিজ্ঞাকে ফেরাউন, এ একবার পানির নিচে ডুবায় বুটবুট বুটবুট খায়, আবার উঠায়। এরপরে জিব্রাইল আলাইহিস সালাম এসে বলে, এই আইনটা কার? বলে যে এটা তো আমার আইন। ঠিক এমন অবস্থায় বলে, আমান তু রব্বি মূসা, আমি মূসার রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ কয়, হ্যাঁ তার রব কোনো সোজা হয় না, ও আজরাইল মালাকাল মত, আর সুযোগ দেওয়া যায় না, এবার 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 আর এবার আর চুবাইও না, একবার বালা করে ডুবাই দাও, বুটবুটি খাইতে খাইতে হাতে শেষ। আমার বন্ধুগণ, মিসাইল ক্ষেপণাস্ত্র কিচ্ছু লাগে নাই, শুধু আল্লাহ পানিতে ডুবাইয়ে ফেরাউনের শেষ করে দিছে। কথা কন ঠিক না বে? ঠিক। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন। আমার বাবারা ভাইয়েরা, এই আয়াতটা দিয়ে আমি যে কথাটুকু বোঝাতে চাই, পৃথিবীর বুকে যত বড় বড় রাজা বাদশাহ হোক, যারা সীমা লঙ্ঘনকারী তারাও চলে গেছে, যারা আল্লাহ পাকের অনুগত তারাও চলে গেছে। আমার বন্ধুগণ, আজ হোক কাল হোক, আমাকে আপনাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতেই হবে, ঠিক না বেঠি? ফিল্ড মার্শাল আইয়ুব খান, আইয়ুব খান পশ্চিম পাকিস্তান থেকে ফরমান জারি করত, নির্দেশ জারি করত যে আগামীকাল সকাল 9টার মধ্যে সকলের খাল বিল পুকুর এগুলো সব কচুরি ফানা মুক্ত করতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে। রাতের বেলা নির্দেশ দিয়েছে পরের দিন সকাল 9টার মধ্যে সব পরিষ্কার। যেই আইয়ুব খানের ভয়ে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ সবাই থর থর করে কাঁপত, সেই আইয়ুব খানের সাথে কি মালাকাল মাউতের সাথে দেখা হয়েছিল? বাঁচতে পারে নাই। 7ই মার্চ রেস কোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটা স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছিলেন। সেই শেখ মুজিবুর রহমান সাহেব কি দুনিয়ার বুকে থাকতে পেরেছেন? স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তিনি কি বাংলার জমিনে থাকতে পেরেছেন? আব্দুস সাত্তার সাহেব বাংলাদেশের প্রেসিডেন্ট, ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, জনাব জিল্লুর রহমান বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, ওনারা কি দুনিয়াতে থাকতে পেরেছেন? ও বন্ধুগণ, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকু, শুধুমাত্র প্রেসিডেন্টদের কথা বললাম, তারা তো ক্ষমতাশীল, অনেক বড় বড় ক্ষমতার অধিকারী ছিলেন। যখন প্রেসিডেন্ট বের হয়, আধা ঘন্টা আগে সমস্ত রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয়, কেউ আর চলতে পারে না, মহামান্য রাষ্ট্রপতি যাবে,
রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থা এত জোরদার করা হয়, সেই রাষ্ট্রপতির এত নিরাপত্তার ভিতর দিয়েও মালাকাল মওত এসে রাষ্ট্রপতির জান কবজ করে কথা বলেন, ঠিক না বেঠি? তাহলে আমাদের তো মরতেই হবে, আমাদের মরতেই হবে এই পৃথিবী থাকার জন্য নয়। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মৃত্যু হবে, মৃত্যুর পর এরপর আমাদেরকে গোসল দেওয়ানো হবে, কাফন পরানো হবে। আলোচনা সংক্ষেপ করে দিই, চার আছে আমার 13 মিনিট সময়। আমার বন্ধুগণ, কাফন পরানো হবে, এরপর কবরের মধ্যে নিয়ে যাবে এমন একটা ভয়ঙ্কর জায়গা, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কবর প্রতিদিন তার নিজের ভাষায় 200 বার করে আমাদেরকে স্মরণ করায় দিচ্ছে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহাদা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল জুলুমাত, আনা বাইতুত তুরাব, আল্লাহু আকবার, আনা বাইতুল গুরবা, আমি অত্যন্ত ভয়ঙ্কর ঘর, আনা বাইতুল ওয়াহাদা, আমি নিঃসঙ্গ একাকী ঘর, আনা বাইতুদ দুদ, আমি সাপ বিচ্ছ পোকামাকড়ের ঘর, আনা বাইতুল জুলুমাত, আমি অন্ধকার ঘর, আনা বাইতুত তোরাব, আমি মাটির ঘর। ও আল্লাহর বান্দা, তুমি যে আমার মাঝে আসবে তুমি পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে আসো। আমার ভাইয়েরা, সেই ভয়ঙ্কর ঘরের মধ্যে কোনো ব্যক্তি এন্তেকাল করলো তো চলে গেল, রেখে আসলেন, আর কোনো ব্যক্তি মারা গেল না। যদি কোনো কারণে একবার সেই কবরের মধ্যে দেয়া হয়, সেখান থেকে যদি উঠে আসে, ভয়ও মানুষ তার কাছে যেতে চাইবে না, কথা বলেন ঠিক না বেঠি? নাম হলো তার মন্টু। নামটা কি? মন্টু। আব্বার ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস হয় খেয়াল রাখবেন, ডায়াবেটিস যদি বেড়ে যায় সব সময় বাড়তে থাকে ক্ষতি, কিন্তু মাঝে মধ্যে বেড়ে গেলে অতটা ক্ষতি হয় না, কিন্তু ডায়াবেটিস যদি নীল হয়ে যায় এটাকে হাইপো বলে, হাইপো হলে অনেক অনেক সময় হাইপো থেকে কোমাতে চলে যায় আর মানুষ বাঁচে না, মরে যায়। একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, আল্লাহ পাক নিজেও উদাহরণ দিয়ে কোরআন নাজিল করেছেন। আমার বন্ধুগণ, মন্টুর বাপ হাইপো হয়ে গেছে, মাঘ মাসের প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে হাইপো, সবাই পালস ধরে মনে করছে মারা গেছে, গোসল দিল, কাফন পরালো, জানাজা দিল, দুপুরবেলা মারা গেল, সালাতুল ইশার পর জানাজা দিল, আসলে হাইপো মন্টুর বাপ মারা যায় নাই। কবরের মধ্যে যখন মন্টুর বাপের নামাই দিল, কবরের মধ্যে কয়জন নামে? 3 জন। উপরে 3 জন লাশ দেয়, নিচে কবরের মধ্যে নেমে 3 জনে লাশ গ্রহণ করে, 3 জনে লাশ গ্রহণ করে উত্তর দিকে মাথাটা দিয়ে মুখটাকে ক্যাপলা মুখর করে শোয়াই দিল। এতক্ষণ অচেতন অবস্থায় ছিল মন্টুর বাপের মধ্যে, মাঘ মাসের সে, নিচে তো কোনো বিছানা দেয়া হয় নাই, মাটির মধ্যে যখন পিটতে লাগলো মন্টুর বাপের, আস্তে আস্তে হুঁশ আসা শুরু করলো, এটা কি? আমার বন্ধুগণ, চোখ মেললো, চোখ মেলে মন্টুর বাপের মাথার কাছে একজন, পায়ের কাছে আর একজন, মাজার কাছে, কোমরের কাছে মাঝখানে আর একজন। এখন মাথার কাছে যে তাকে তো ধরতে পারে না, পায়ের কাছে যে তাকেও ধরতে পারে না, যেই ব্যক্তি মাঝামাঝি পর্যায়ে দাঁড়াইছে, মন্টুর বাপ আস্তে করে হাতটা বের করে মাঝখানে লোকটারে ধরে ফেলল। যখন মাঝখানে তার পায়ের মধ্যে ধরছে, ও গো মা গো, ও মা গো, কই লাফ মেরে কবর থেকে উঠে গেছে, এখন মাথার দিকে আর ঠ্যাঙ্গের দিকে যে দুগা আছে, হেগুনো লাফ মারছে। এখন বাইরে যারা দাঁড়ায় আছে, কী তো হয়েছে, কী তো হয়েছে, কহরে কই তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখন পারে চলে আসে, এখন কাঁপতে আছে, থরথরে কাঁপতে আছে, মোদি কথা আইয়ে না, ঠিক মতো কি 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 কী তো হয়েছে, কইয়েন না কইয়েন না কইয়েন না, মন্টুর বাপ যেত হয়ে গেছে, মন্টুর বাপ আর ঠ্যাং সাবি যাচ্ছে, কত কয় না, বিশ্বাস করেন, অন ডরেও কেউ কাছে দাঁড়ে যায় না। অন মন্টুর বাপের আসতে ভালো করে হুঁশ আইসে, আই দে হারে আমারে কাফন পরে আমারে মাড়িয়ে না দে, কবরে না দিয়ে লাই, অন বেড়া আস্তে করে উড়ি বইছে, আল্লাহ আল্লাহ, লেফাফা আর ইজা এই 2 টুকরো হলো বড়, এই 2 টুকরার বেড়া লম্বা করে শোয়াই, কামিজ গাহাঞ্জাবির মতো ইজা গাদ দিয়ে আস্তে করে উঠছে, কবরের তুন উঠলেই একটা মোড়া তাল গাছ, তাল গাছের গোড়াতে আড়ালের মধ্যে বেড়া বইরিছে, কদ্দুর হরে দিয়ে তারা সাড়ি বাত্তি মাত্তি লাইট টাইট লই আই
এরপরে কোন রকম লাইট মারি সাইজে না মাগো কবর মধ্যে আছে ওনার কেউ নামে না তাড়াতাড়ি বাঁশ বুশ দিয়ে হাতা হুতা দিয়ে মাটি সুটি দিয়ে এবার কবরস্থান বারে আল্লাহ মন্টুর বাপের তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। এখন মন্টুর বা তালগাছের গোড়াত বই বই মুসকি মুসকি হাসে কো আল্লাহ তুমি আরে বাঁচাইছো। আচ্ছা বেগ যখন বাড়িতে গেছে কি ভাইও যদিও হাসির মতো মনে হয় সব যখন বাড়িতে চলে গেছে বেটা ডাইল অজ্ঞা ভাঙ্গি এটার উপর বর করে আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়িতে গেছে রাত 12টা সব ঘুমায় গেছে এখন কড়া নাড়লো কড়াঘাত করলো ভিতর থেকে কে বলে মন্টুর মা জোরে আওয়াজ করো না আমি মন্টুর বাপ। এবার মন্টুর মা বিলাপ শুরু করছে আল্লাহ গো গেলাম গো কে কই আসেন গো মন্টুর বাপের এসে নজর আর ব্যাগে কবর দিয়ে আসে অন মন্টুর বাপ উড়ি চলে আসে। এখন সবাই দৌড়াদৌড়ি করি আই দেখেছে ও মা কথা তো ঠিক মন্টুর বাপে তো গায়ের মধ্যে শুধু কামিজটা আর অন্য কোনো কিছু নেই কয় মন্টুর মা ইগিয়া তো মন্টুর বাপে তো কথা ঠিক কয় একটু ঘরে জাগা দাও কয় না আর ডর করে পুরা জিন্দগি যাওয়ার সাথে ঘর সংসার করেছে আজকে তাকে আর ঘরে জায়গা দিচ্ছে না কয়ে যে পাশের ঘরে রাখেন এক সপ্তাহ পর্যন্ত তার চলন বলন উঠা বসা সব কিছু অবজার্ভ করব। যদি ঠিকই দেখি এটা মন্টুর বাপ তাহলে গ্রহণ করব আর নাহলে বালা মুসিবত যেই দিক থেকে আসছে ওই দিকে আপনারা তাড়াই দিয়ে দেন। এর মধ্যে দিনের বেলা মানুষ অপেক্ষায় আছে কখন রাত্রি শেষ হবে যায় কবর খুঁড়ি দেয় যে কাপড় দুই টুকরা পড়ে রয়েছে আসলে মন্টুর বাপ না ইজ্ঞায় মন্টুর বাপ। আমার বন্ধুগণ মারা যায় নাই জীবিত মানুষ শুধুমাত্র ডায়াবেটিসের কারণে হাইপ হয়ে কমাতে গিয়েছে কবর পর্যন্ত তাকে নেয়ার কারণে তার স্ত্রী পর্যন্ত ভয়ে তাকে গ্রহণ করতে চায় না কথা বলেন ঠিক না বেঠি সেই ভয়ঙ্কর কবরের মধ্যে আমাকে আপনাকে শুয়াই দিবে অনেকের আব্বাকে রেখে আসছেন অনেকের আম্মাকে রেখে আসছেন অনেকের আব্বা আম্মা দুইজনকে রেখে এসেছেন অনেকের দাদা নেই দাদি নেই নানা নাই নানি নেই সেই কবরের মধ্যে রেখে আসছেন তারই ধারাবাহিকতায় তারই সূত্র ধরে একদিন আমাকে আপনাকে আমাদের সকলকে সেই কবরে যেতে হবে কথা বলেন ঠিক না বেঠি। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা মৃত্যু এমন একটা পেয়ালা প্রত্যেকটা মানুষকে সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা আর কবর আখিরাতের জন্য এমন একটা দরজা বাবুন অর্থ দরজা ওয়াল কবরু বাবুন কবর এমন একটি দরজা কুল্লু নাসিন দাখিলুহা এই কবর দিয়ে আখিরাতের উদ্দেশ্যে সকলকেই প্রবেশ করতে হবে। আইয়ুহা সাকিনু ফিল কসরিল মুআল্লা হে সুউচ্চ প্রাসাদে অবস্থানকারী জেনে রেখো জেনে রেখো সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি অচিরে তোমাকে মাটির মধ্যে দাফন করা হবে। যখনই মাটির মধ্যে দাফন করা হবে সেখানে তিনটি প্রশ্ন করা হবে কয়টি আর জোরে মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা তোমার রবকে রব্বি আল্লাহ ওমা দীনুকা তোমার দিন কি দীন আল ইসলাম ওমা নবিয়ুকা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভাইয়েরা এই তিনটি প্রশ্নের জবাব যদি দিতে হয় কিভাবে দিতে হবে কিভাবে প্রস্তুতি নিতে হবে এই তিনটা বিষয়ের উপর কথা বলতে গেলে আরো অন্তত এক ঘন্টা সময় লাগবে। আমাদের মহতারাম আজকের প্রধান মেহমান আমাদের মাথার তাজ আমাদের শ্রদ্ধেয় মুরব্বি জাতির রাহবার কোরআনের পাখি তো একজন আমাদের মাঝে নাই কিন্তু এই কোরআনের পাখি আরেকজন আমাদের কাছে আজকে এসেছে। আল্লাহ এই কোরআনের পাখির জবান দিয়ে তুমি তোমার কোরআনের কথাগুলো প্রাঞ্জল ভাষায় বের করে দিও বলে আমিন। আর যেই কোরআনের পাখি আমাদের মাঝে নাই আল্লাহ সেই কোরআনের পাখিটাকে তুমি আমাদের কাছে আবার ফিরিয়ে দাও। আমার ভাইয়েরা আমি আমার শ্রদ্ধা ভাজন হুজুরের আওলাদের সুলের সময় নষ্ট করব না আমি নির্ধারিত সময় শেষ করতে চাই। আজকে আমি মূল আলোচনা যেটা করেছি সেই মূল আলোচনার মৌলিক শিক্ষাটা হলো মৃত্যুকে স্মরণ করায় দেয়া।
আপনি শিল্পপতি হন, আপনি রাজা হন, আপনি বাদশাহ হন, আপনি আমির হন, আপনি মিসকিন হন, আপনি ফকির হন, আপনি ভিক্ষুক হন, আপনি দরিদ্র হন, আপনি যা কিছু হন না কেন, আজ হোক কাল হোক টুডে অর টুমোরো আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক না বেঠি? সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করার পর আখেরাতের উদ্দেশ্যে যখন আমাদেরকে কবরে রেখে চলে আসবে, যাদেরকে এ পর্যন্ত কবরে রেখে আসা হয়েছে তারা আমাদেরকে কোনো খোঁজখবর দিতে পারেননি, আমরাও তাদের কোনো খোঁজখবর নিতে পারিনি, বড় অসহায় অবস্থায় কবরের মধ্যে পড়ে আছে। একদিন আমি আপনি আমরা যখন কবরে চলে যাব, ঠিক আমাদেরও খোঁজখবর কেউ নিতে চাইলেও পারবে না, আর আমরাও দুনিয়াবাসীকে কোনো খোঁজখবর দিতে পারবো না। সেই আখেরাতের যে দীর্ঘ জীবন, সেই জীবনে আমরা যাতে শান্তি লাভ করতে পারি, আমরা যাতে জান্নাত লাভ করতে পারি, আমরা যাতে জান্নাতের মধ্যে রব্বুল আলামিনের দিদার লাভ করতে পারি, সেই জন্যই আল্লাহ পাক আমাদের জন্য এই মহাগ্রন্থ আল কোরআন উপহার স্বরূপ দিয়েছেন হেদায়েতের কিতাব হিসাবে। আসুন আমরা এই কোরআনটাকে পড়ি, কোরআনটাকে বুঝি, কোরআনটাকে আমরা গ্রহণ করি, এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে এই কোরআনকে আমরা মানার জন্য চেষ্টা করি। আমরা কি পারবো না ইনশাআল্লাহ? আমরা কি সবাই পারবো না? আল্লাহ তুমি আমাদেরকে কোরআন পড়ার, কোরআন বুঝার, আয় আল্লাহ কোরআন সুন্নার আলোকে আমাদের জীবনকে গড়ার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আমি কিছু শক্ত কথাও বলেছি, নরম কথাও বলেছি, আমার কোনো কথায় আমার অজান্তে ইচ্ছাকৃত নয়, অজান্তে যদি কাউকে কোনো ব্যথা দিয়ে থাকি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, এমন একটা জটিল রোগে আমি আক্রান্ত হয়েছি। আল্লাহ যদি হায়াত রাখে আমি বেঁচে থাকবো, আর যদি বাস্তবিকই এই রোগটা সঠিকই হয়ে যায় হয়তো কিছুদিন পর আপনারা জানতে পারবেন নাসিরুদ্দিন হেলালি দুনিয়ার মুখে নাই। সুধী মণ্ডলী, আমি আপনাদের সকলের দোয়া চেয়ে, আপনাদের আন্তরিক দোয়া চেয়ে রব্বুল আলামিনের রহমত কামনা করে আজকের মতো কথা শেষ করছি। সকলের সুস্বাস্থ্য, সুন্দর জীবন, দীর্ঘ জীবন কামনা করে হাযা মা ইনদি ওয়ালা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উরীব। মা আসসালাম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।